ত্রিপুরা পুলিশ আসাম রাইফেলসের 29 নং ব্যাটালিয়নের যৌথ অভিযানে উত্তর জেলার কদমতলা থানাধীন কালাগাঙ্গের পাড়া এলাকা থেকে উদ্ধার করা হলো 102 গ্রাম হেরোইন। এর পাশাপাশি সোমবার আটক করা হয়েছে বহিরাজ্য আসামের এক মাদক পাচারকারীকে। করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন কাঁঠালতলি এলাকার বাসিন্দা ওই ধৃতের নাম নজরুল ইসলাম, বয়স 30 বছর। গোপন খবরের ভিত্তিতে সোমবার সকালে ত্রিপুরা আসাম সীমান্তের ঝেরঝেরি এলাকায় প্রথমে অভিযান চালান কদমতলা থানার পুলিশ ও আসাম রাইফেলসের 29 নং ব্যাটালিয়নের জওয়ানরা। সেখানে কোনো সাফল্য না এলেও দুপুর 2 নাগাদ কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নজরুল ইসলামকে। তার তল্লাশি চালিয়ে 8টি সাবানের বাক্সের ভেতর থেকে উদ্ধার করা হয় মজুত 102 গ্রাম হেরোইন। বাজেয়াপ্ত করা হয়েছে একটি পালসার বাইকও। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন ধর্মনগর মহকুমার পুলিশ আধিকারিক দেবাশিস সাহা। আজকে অর্থাৎ 24th April 2023 সকালবেলায় আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে আজকে একটা ড্রাগ কনসাইনমেন্ট হবে জেরজুরি কালাঙ্গের পাড়ে এইসব সেক্টর। তো এই খবরটা আসাম রাইফেলসের সঙ্গে আমাদের শেয়ার হয় এবং আসাম রাইফেলসের টিম এবং ত্রিপুরা পুলিশের টিম মিলে একটা জয়েন্ট অপারেশন করে। তো জয়েন্ট অপারেশন করার পর আমরা প্রথমে ঝেরঝেরির দিকে যাই, ওইখান থেকে সাফল্যটা আমরা আমাদের তৎক্ষণাৎ আসে না, কিন্তু পরবর্তী সময়ে কালাঙ্গের পাড় থেকে আমরা একটা আসামের বাসিন্দা নজরুল ইসলাম, বাজারিছড়া থানার অধীন কাঁঠালতলির বাসিন্দা নজরুল ইসলাম, তাকে ডিটেইন করি এবং আসাম রাইফেলস এবং ত্রিপুরা পুলিশ তাকে ডিটেইন করতে সক্ষম হয় এবং তার পজিশন থেকে আমরা 8টা প্লাস্টিকের হিরোইন ভর্তি, সাসপেক্টেড হিরোইন ভর্তি 8টা কোটা আমরা উদ্ধার করি। তো আমরা আসামি যে নজরুল ইসলাম যে ক্যারিয়ার ছিল বা যার পজিশন থেকে পাওয়া গেছে তাকে আমরা ডিটেইন করি এবং তার একটা নির্দিষ্ট ধারায় আমরা মামলা নিচ্ছি। এই অপারেশনটা টোটালি জয়েন্ট অপারেশন কন্ডাক্টেড বাই আসাম রাইফেলস এন্ড ত্রিপুরা। কোথা থেকে করলেন স্যার? আমরা ওকে ধরেছি কালাঙ্গের পাড় থেকে। অ্যাকচুয়ালি এটা বড় একটা ড্রাগ কনসাইনমেন্ট ছিল আমাদের, বেশ কয়েকটি জ্যাটজেরি, কালাঙ্গের পাড়, ফুলবাড়ি এইসব জায়গাতে আমাদের ডেপ্লয়মেন্ট ছিল। তো লাস্টলি সাফল্যটা আসে কালাঙ্গের পাড় থেকে। সোমবারের এই নেশাবিরোধী অভিযানে রাজ্য পুলিশ ও আসাম রাইফেলসের সমসাময়িক ভূমিকা ছিল বলে এদিন জানান ধর্মনগর মহকুমার পুলিশ আধিকারিক। স্থানীয় থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত যুবককে পুলিশি রিমান্ড চেয়ে মঙ্গলবার সোপর্দ করা হবে ধর্মনগর জেলা আদালতে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।